ব্যাডমিন্টনে জাতীয় স্বীকৃতি। জাতীয় ব্যাডমিন্টন দলে জায়গা করে নিল জলপাইগুড়ির সম্প্রীতি পাল ওরফে বৃষ্টি। সাব জুনিয়র আন্ডার 15 সিঙ্গেলসে ভারতীয় দলের হয়ে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া জলপাইগুড়িতে। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানা গিয়েছে, থাইল্যান্ডের নন্তাবুরিতে আগামী 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ব্যাডমিন্টন এশিয়া আন্ডার 17 এবং আন্ডার 15 জুনিয়র চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। দেশের হয়ে সেই চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করবেন জলপাইগুড়ি সেন্ট পল স্কুলের ছাত্রী সম্প্রীতি পাল। এই এশিয়া চ্যাম্পিয়নশিপে যারা ভারতের হয়ে খেলবেন, একমাত্র সম্প্রীতি পশ্চিমবঙ্গের মেয়ে, বাকিরা অন্যান্য রাজ্যের। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, 14 থেকে 25 নভেম্বর পর্যন্ত ট্রেনিং ক্যাম্প হয়ে জাতীয় দলের খেলোয়াড়রা থাইল্যান্ড পাড়ি দেবেন। জলপাইগুড়ির বেগুনটারির বাসিন্দা পেশায় শিক্ষক সৌরভ পালের মেয়ের এমন সাফল্যে খুশির হাওয়া জলপাইগুড়ির ক্রীড়া মহলে। বাবার ব্যাডমিন্টন খেলা দেখে ছোটবেলা থেকে অনুপ্রাণিত সম্প্রীতি। বাবার হাত ধরেই জলপাইগুড়ি ইনডোর গেমস প্লেয়ার অ্যাসোসিয়েশনের কোর্টে যেত, সেখান থেকেই শুরু পথ চলা। 6 বছর বয়সেই ব্যাডমিন্টন নিয়ে খেলা শুরু সম্প্রীতির। প্রথম কোচ সোমনাথ সরকার এবং মিঠুন সাহার হাত ধরে পথ চলা শুরু করে নবম শ্রেণীর এই ছাত্রী। ভালো খেলে ভারতকে পদক এনে দেওয়াই লক্ষ্য, অলিম্পিক্সে যাওয়া তার টার্গেট, এমনটাই জানালেন সম্প্রীতি। খুবই ভালো লাগছে, আমি চাই যে এই এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আমি হচ্ছে আমার বেস্ট পারফরমেন্সটা দিই আর অবশ্যই আমি মেডেল নিয়ে আসি। আমি জানতাম না, আমি এখনই জানলাম, তো খুবই ভালো লাগছে। আমি আরও হার্ডওয়ার্ক করবো আর আরও সাকসেস নিয়ে আসতে চেষ্টা করব। আমার বাবা যেরকম আগে ক্লাবে খেলতে যেত, তো ছোটোবেলায় বাবাকে দেখে বাবার র্যাকেট দিয়ে এমনি বাড়িতে খেলতাম। তারপরে আমাকে বাবা ক্লাবে নিয়ে যায়, আস্তে আস্তে খেলতে খেলতে আমারও ভালো লাগে, তারপর বাস খেলতে খেলতে এখন মোটামুটি ভালোই করছি। হচ্ছে থাইল্যান্ড যাবো 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আছে সামনে। হচ্ছে প্রত্যেকটা টুর্নামেন্টই ইম্পর্ট্যান্ট, এখন এই এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে যাচ্ছি, প্রথমবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, তো অবশ্যই মেডেল নিয়ে আসাই হচ্ছে টার্গেট। এমনি মেইন টার্গেট তো অলিম্পিক্স। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি। সমস্ত কৃষক বন্ধুদের সতর্ক করা হচ্ছে যে ধান কাটার পর আপনারা কেউ নালা পোড়াবেন না, ধান খেতে নালা পোড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। নালা না পুড়িয়ে জ্বালানি বা সার তৈরিতে নালা ব্যবহার করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও ইটাহার ব্লক কৃষি দপ্তরে।